আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই অ্যামেজিং একটি ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু সত্যি অবাক করা একটি ভিডিও, আপনারা হয়তো এর আগে কখনই দেখেনি। বন্ধুরা, আজকের ভিডিওটি কি সম্পর্কে আপনারা তো টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। বন্ধুরা, 1000 GB ফোন মেমোরি, ও বন্ধুরা আপনাদের ফোনে 1000 GB স্টোরেজ আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি, যেটিতে আপনারা কিন্তু ফটো, ভিডিও, অডিও সব কিছু রাখতে পারবেন। বন্ধুরা, কথাগুলো কিন্তু অবাক মনে হলেও সত্য, এবং এটি কিন্তু সম্পূর্ণ নিরাপদ, একেবারে সেফ। যতদিন আপনার ইন্টারনেট পৃথিবীতে থাকবে ততদিন কিন্তু আপনার এই 1000 GB সেফ থাকবে। তো বন্ধুরা, আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের ফোনে তো 1000 GB সাপোর্টই নেবে না। বন্ধুরা, এটি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন হলেই চলবে, এটি কিন্তু আপনার ফোনে বা ফোন মেমোরিতে কোনো কিছুতেই চাপ পড়বে না, এটি কিন্তু সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। যাই হোক, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন, তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখে নিন এবং গুরুত্বপূর্ণ এবং খুবই অ্যামেজিং এই বিষয়টি আপনারা জেনে নিন। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক বিডিনি ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর বন্ধুরা, এমনই ভিডিও নিতে নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু তার জন্য আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন অবশ্যই আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো চলুন প্রথমে অ্যাপ্লিকেশনটির ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে আসলাম। তো প্রথমবার যখন চলে আসবেন তো আপনাদের ঠিক একটি ইন্টারফেস শো করবে, দেখুন এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু এগ্রি আছে, তো অবশ্যই এগ্রি দিতে হবে। তো আমি এখানে এগ্রি দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, এইখানে একটু খেয়াল করুন, এইখানে দেখতে পাচ্ছেন যে তিনটে অপশান আছে, ফেসবুক, ফোন নম্বর এবং গুগল। তো এখানে কিন্তু আপনারা গুগলটাই ব্যবহার করবেন। তো কেন ব্যবহার করবেন আপনি কিন্তু শেষ ভিডিওর ভিতরেই বলে দিব। তো যাই হোক বন্ধুরা, এইখানে আপনারা ক্লিক করলে কী হবে, এইখানে ক্লিক করে কিন্তু আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্টগুলো আছে তো সেইগুলো শো করবে। তো সেইখান থেকে আপনারা চুজ করবেন যে কোনো একটি জিমেইল, তো অবশ্যই সেই জিমেইলটা কিন্তু স্ট্রং হতে হবে। তো স্ট্রং থেকে একটা জিমেইল আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আমি এখন এখানে আপনার একটি জিমেইল সিলেক্ট করব। তো বন্ধুরা, সিলেক্ট করার জন্য কিন্তু দেখুন কন্টিনিউ উইথ গুগল, তো এখানে কিন্তু ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টগুলো শো করবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করলাম কন্টিনিউ উইথ গুগলে। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পরে বন্ধুরা একটু দেখুন, এখানে কিন্তু আমার জিমেইলগুলো শো করছে। তো এখান থেকে আমি আমার স্ট্রং থেকে একটি জিমেইল কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেব। যাক, আমি এখান থেকে একটি জিমেইল সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের স্ট্রং জিমেইল সিলেক্ট করতে হবে এবং তার পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের জানা থাকা লাগবে। যাক, এরপরে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু দেখুন দুইটা অপশান আছে, একটা হলো ইনেবল অটোমেটিক ব্যাকআপ এবং অপরটা হলো আস্ক মি লেটার। তো এখানে কিন্তু আপনারা আস্ক মি লেটার দিবেন। কেন দিবেন এটি কিন্তু আমি এখানে কিন্তু কেন অটো দিব না এখন সেটি কিন্তু আমরা পরে দেখব। যাক, এখানে কিন্তু আমরা আস্ক মি লেটার নিচে যেটা আছে ওটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি এখন আপাতত ক্লিক করলাম, তখন এখানে কিন্তু নিয়ে আসবে। তো আমরা কিন্তু মূল জায়গায় এবার চলে আসলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এইখানে এর ভিতরেই কিন্তু সেই 10000 GB 1000 GB সরি 1000 GB কিন্তু এইখানেই কিন্তু আপনারা রাখতে পারবেন, এটি কিন্তু মূল ইন্টারফেস। তো এবার এইখানে দেখুন কিছু অপশান আছে, তো সেটি হলো নিচে দেখুন হোম, আমরা কিন্তু এটি হোমে আসি। তো এখানে কিন্তু ফাইল, আপনারা কিন্তু যে কোনো ফাইলও রাখতে পারবেন। দেখুন এখানে ফাইলে ক্লিক করলে কিন্তু ফাইলগুলো কিন্তু এইখানে শো করবে। তো আপনারা যদি অ্যালবাম দেখুন, এখানে কিন্তু অ্যালবাম, তো এখানে কিন্তু অ্যালবাম যে কোনো জিনিস এখানে কিন্তু রাখতে পারবেন। ফটো এখানে কিন্তু ফটো রাখতে পারবেন। যাই হোক, এবারে দেখুন ভিডিও, এখানে কিন্তু ভিডিও আছে। দেখুন এখানে, তো এখানে ক্লিক করলে কিন্তু এই যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসবে। যাই হোক বন্ধুরা, এবারে কথা বলি যে এখানে আপনারা নিয়ে আসবেন কীভাবে মেমোরি থেকে। তো প্রথমে হোমে চলে আসবেন। তো বন্ধুরা হোমে আসার পরে দেখুন এখানে একটি প্লাস আইকন পাবেন। যাই হোক, এই প্লাস আইকনে ক্লিক করলে কী হবে, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন এই যে অপশানগুলো আসছে, তো এখান থেকে আপনারা ফটো নিয়ে আসবেন, কি ভিডিও নিয়ে আসবেন, কি অডিও নিয়ে আসবেন, কি ডকুমেন্টস নিয়ে আসবেন, কি আদার্স অন্য কিছু নিয়ে আসবেন। যাই হোক, কিন্তু আমি একটা মিউজিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমি মিউজিকে ক্লিক করলাম। তো মিউজিকে ক্লিক করার পরে এখানে কিন্তু গট দিয়ে দিবেন। এরপর এখানে প্রথমবার কিন্তু অ্যালাউটালাউ চাপে, পরবার কিন্তু আর চাবে না। যাই, এখানে কিন্তু অ্যালাউ দিয়ে দিলাম। তো আমি কিন্তু আবার এই যে প্লাস আইকনে ক্লিক করব, করার পরে বন্ধুরা মিউজিকে ক্লিক করব। করার পরে কিন্তু দেখুন আমার যে ফোনে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু শো করছে, আমার মেমোরিতে বা আমার ফোনে যে মিউজিকগুলো আছে সেগুলো। তো এখান থেকে জাস্ট আমি ছোট্ট একটি মিউজিক এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো ধরুন আমি এই মিউজিকটি নিয়ে যাবো। তো এই মিউজিকে ক্লিক করতে হবে, করার পরে সিলেক্ট করার পরে আপনি কিন্তু একসাথে অনেকগুলো সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন। তো সিলেক্ট করার পরে দেখুন এখানে আপলোড লেখা আছে, তো আপলোড ক্লিক করে দেবেন। তো আপলোডে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন ইউজ মোবাইল ট্রাফিক অথবা ওয়াইফাই যে কোনো একটা, তো আমি এখন মোবাইল ডেটা দিয়ে চালাচ্ছি।
কিন্তু আমি মোবাইল ইউজ মোবাইল ট্র্যাফিক ক্লিক করব। এখানে কিন্তু আপলোড হচ্ছে, দেখুন এখানে কিন্তু চলে আসলো, দেখুন এখানে কিন্তু চলে আসলো। যাই হোক, এইভাবে কিন্তু আপনারা এই প্লাস এখানে ক্লিক করে কিন্তু যে কোনো জিনিস আপনারা কিন্তু দেখতেই পেলেন, যে ফটো বা অডিও ভিডিও সব বা ফাইল যে কোনো কিন্তু এখানে নিয়ে আসতে পারবে। তো এটি কিন্তু যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন, এটি কিন্তু সম্পূর্ণ সেফ। তো বন্ধুরা, এবারে দেখুন কিছু সেটিংস আপনাদের আমি দেখিয়ে দেবো, সেটিংসগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। তো বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশনটি, তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার ফোনে যে কেউ যদি আবার এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে সে কিন্তু এর ভিতরে সবগুলো দেখতে পাবে। তো আপনি যদি চান যে এটিতে একটি সিকিউরিটি দিয়ে রাখতে, সেটিও কিন্তু দিয়ে রাখতে পারবেন। সেটি কি, সেটি হলো এই যে প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে, তো সেই সেটিংসে ক্লিক করবেন। তো করার পরে বন্ধুরা এখানে দেখুন সিকিউরিটি ইন্টার বলে একটা অপশান আছে, তো সেই সিকিউরিটি ইন্টারে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিন লকটা আপনারা অন করে দেবেন। স্ক্রিন লকটা অন করলে এখানে কিন্তু একটি কোড সেট করতে পারবেন, দেখুন আমি 1122 আবার দিতে হবে 1122 সেট করে দিলাম। দিলে কিন্তু কী হলো বন্ধুরা, এবারে কিন্তু যখন এই অ্যাপসটির ভিতরে ঢুকতে যাবে কেউ, তখন কিন্তু একটি এই যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু এটি মিনিমাইজ করে কেটে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে থেকে আমি অ্যাপসটির ভিতরে যদি ঢুকতে যাই, তাহলে কিন্তু এখানে কিন্তু আমার যে পাসওয়ার্ডটি বন্ধুরা, সেই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই আমাকে দেওয়া লাগবে। দেখুন পাসওয়ার্ডটি কিন্তু চাচ্ছে, তো আমি 1122 দিয়ে কিন্তু লগ ইন করলাম। তো এবারে বন্ধুরা আরেকটি কথা, আমি যেটি বলেছিলাম প্রথমে যে অটো ব্যাকআপটি আমরা কেন দেইনি, দেখুন এই প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে দেখুন অটোমেটিক ব্যাকআপটি আমরা কেন দেইনি, অটোমেটিক ব্যাকআপে ক্লিক করলে কী হবে দেখুন, এখানে কিন্তু অটোমেটিক ব্যাকআপটা যদি আমরা এখান থেকে চালু করে দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা একটা করে আর এখানে কিন্তু ব্যাকআপ করা লাগবে না, এটি কিন্তু অটোমেটিক্যালি ব্যাকআপ করে দিবে। তো আমি কিন্তু এটি আপাতত অটোমেটিক্যালি ব্যাকআপ দিব না। তো বন্ধুরা আশা করছি আজকে এই ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা এবারে চলে যাবো যে অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনাদের চলে যেতে হবে প্রথমে আপনাদের ফোনে যে প্লে স্টোরটি আছে, তো সেই প্লে স্টোরে। তো বন্ধুরা আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পরে তখন আপনাদের এমন ইন্টারফেস শো করবে, তো এখানে যে সার্চ অপশানটি আছে, তো এইখানে আপনাকে লিখতে হবে DUBOX, ডিউবক্স লেখার পরে সার্চ দিবেন। দেওয়ার পরে বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, দেখুন এই যে অ্যাপ্লিকেশনটির নাম এবং লোগো আপনারা একটু খেয়াল করে দেখে নিন, এটি কিন্তু সেই অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ডাউনলোড করে আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম অবশ্যই সেভাবে করবেন, আশা করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।